নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মলয় সাঁতরা ব্লগ। আজকে আমি একটা বিশেষ ভিডিও দেখাবো মাছ ধরার। তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম মাছের চার তৈরি, স্পেশাল চার, রান্না পুজো 2023-এর। তো যেটা মূলত কাতলা মাছ এবং রুই মাছ ধরার চার। তো আপনারা দেখেছেন, অনেকেই আগের ভিডিওতে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে চারে কোন কোন জিনিসটার কত কত পরিমাণ দেব। তো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি বন্ধু। তো ওই বিশেষ চারটা নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওতে আমার অনেক ভিউজ এসছে, অনেক সাবস্ক্রাইবার এসছে। তো আমি সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ জানাবো ইউটিউবকেও। কারণ আমি নতুন ব্লগার, আমি চেষ্টা করছি ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, আজকের ওই দিন যে চারটা আমি তৈরি করেছিলাম, সেই চার দিয়ে রান্না পুজো গতকালকে গেছে। তো কালকে ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তো রান্না পুজোর কীভাবে আমরা মাছটা ধরেছি, পুকুরে, আমার নিজের পুকুরেই মাছ ধরা হয়েছে, অনেক রকমই মাছ আমরা ধরেছি। তো ওই ভিডিওটা দেখার জন্যে আপনারা আজকের আপলোড ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটা সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, মাছ ধরার জন্য আমি পুকুর ধারে চার নিয়ে চলে এসেছি, ছিপ টিপ নিয়ে। দেখুন খোল, এটা খোলেতে ওই দিন একাঙ্ক্ষী, আউবেল, ঘোড়াবাজ, তারপরে আপনার জৈত্রী, যে সমস্ত দিয়ে আমি মশলাটা তৈরি করেছিলাম। তো খোলের সঙ্গে সেটা পাইল করে বাজার থেকে যে কালো মতো চারটা দেখছেন আপনারা, এটা হচ্ছে বাজার থেকে কেনা একটা গাদ। এই গাদটা ওই সমস্ত মশলার সঙ্গে পুরো মিক্সিং করে নিচ্ছি। সুকান্ত মিক্সিং করছে, আমার ভাই, আমরা একসাথে ছিপ ফেলবো আজকে তিন চারজন। তো সুন্দর করে ও মাখাচ্ছে, দেখছেন। তো পরিমাণটা আপনাদের বলে দিই, আমি মোট 1 কিলো খোল ভেজেছি, এবং তার সঙ্গে একাঙ্ক্ষী আমি দিয়েছিলাম 50 গ্রাম, এবং জৈত্রী একটা মাত্র পাতা দেওয়া হয়েছিল, সেটাও ভাজা হয়েছিল। আউবেল ছিল 25 গ্রাম, মেথি ছিল 25 গ্রাম, ঘোড়াবাজ ছিল 25 গ্রাম। সবগুলো সুন্দর করে ভেজে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। তো আজকে রান্না পুজো 2023, তো আমরা মাছ ধরবো, সেই জন্যে চার তৈরি হচ্ছে। চারটা তৈরি করে লাড্ডুর মতো মুঠি করে সেটাকে গোল গোল করে একটা টাইট করে বানিয়ে নেওয়া হচ্ছে। কারণ যেখানটায় আমরা টোপটা ফেলবো ছিপের বা হুইলের, সেইখানে আমরা চারটা দেবো, এবং দেখব আজকে আমরা কতটা মাছ ধরতে পারি বা চারে কতটা মাছ আসে। তো আমরা চার দিয়ে দিচ্ছি, চার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যেখানটায় ছিপ ফেলবো সেখানে আমরা ওই গোলাগুলো ফেলে দিচ্ছি, এরপর আমরা মাছ ধরব। তো বন্ধুরা, আপনারাও এইভাবে চার তৈরি করে দেখতে পারেন, নিশ্চয়ই বড় মাছ খাবে। চারটা মোটামুটি আমরা দেয়া শেষ করবো, এবারে চারটা দেয়া হয়ে এসছে, এরপর আমরা ছিপ ফেলবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে চার তৈরি করে ছিপ ফেলে দেখতে পারেন, নিশ্চয়ই রুই কাতলা খাবে। তো বন্ধুরা দেখছেন, এটা মাছের টোপ তৈরি করছি। এতে আমি নিয়েছি খানিকটা পরিমাণ ময়দা এবং একটা সেন্টেড ছাতু এখানে আমি নিয়েছি। তো নিয়ে দেখুন সুন্দর করে মাখছি টোপের জন্যে, এটা সুন্দর করে নরম করে মাখছি। এবারে হুইল ফেলবো আমি, টোপ গাঁথছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর কী মাছ খায় সেটাও আমরা দেখাবো মাছটা খেলে। তো বন্ধুরা দেখুন, আমি দু কাঁটা আছে, এটা দুটো কাঁটা আছে, একটা সুন্দর করে লম্বা করে টোপ করে দিলাম,
আর এবারে যে টোপটা করছি এটা গোল করে আমি দেব, এবং টোপটা খুব বেশি শক্ত হলে ভালো হবে না, সেজন্য টোপটা নরম করেই করা হয়েছে। দেখুন আমি সুন্দর করে কাটায় বেঁধে দিচ্ছি, দেখুন ধীরে ধীরে আমি বেঁধে দিলাম। এবারে হুইলটা আমি ফেলবো, হুইলটা ফেলবো, দেখি কী মাছ খায়, যদি মাছ খায় আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও সুন্দর করে আপনাদের জন্য বানাতে পারি, তার জন্য সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখছেন আমি টোপটা এবারে ফেললাম, টোপটা ফেলে আমার ফাতনাটা ঠিকভাবে আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি হুইলটা রেখে ফাতনাটাকে হালকা ডুবিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি হুইলটা রেডি করে দিলাম, রেডি করে ফেললাম। তো বন্ধুরা দেখছেন আমি হুইল ফেলেছি, তো দেখা যাক। এই ডুবেছে, খেঁজ মারলাম, খেয়েছে বন্ধুরা, দেখুন কাতলা মাছ প্রায় 1.5 কিলো ওজন। আর বন্ধুরা দেখুন এই সব মাছগুলো সারাদিন ধরে আমরা ধরেছি, প্রায় 7-8 কিলো মাছ আছে নেটের মধ্যে। কাতলা মাছ একটাই খেয়েছে, আর এই মৃগেল আছে, রুই আছে, এইসব মাছ আছে। তো বন্ধুরা আপনাদের সকলকে আমার এই ভিডিওটা ওয়াচ করার জন্য ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকুন।